আজকের এই মহিমান্বিত দিন থেকে আপনি আর বাল দেবতা এক হয়েছেন, সমস্ত দেবতার উপরে তাকে স্থান দিন। মনে রাখবেন যে তিনি আপনার জীবন নেবার এবং দেবার মালিক। বাদশাহ দীর্ঘজীবী হন, বাদশাহ দীর্ঘজীবী হন, বাদশাহ দীর্ঘজীবী হন, বাদশাহ দীর্ঘজীবী হন। এই মেয়েকে নিয়ে ফুলসজ্জায় যান বাদশাহ, একে স্ত্রী বানান। হ্যাঁ বাদশাহ, একে আপনার স্ত্রী বানান। বাদশাহর জন্য অনেক অনেক উত্তরাধিকারীর জন্ম দিয়ে এই গৃহের উপর আপনি দোয়া নিয়ে আসুন। বাদশাহ দীর্ঘজীবী হন, বাদশাহ দীর্ঘজীবী হন, রানী দীর্ঘজীবী হন। সম্মানিত বাল দেবতাকে দান দিতে যাব, উনি বৃষ্টি দিয়েছেন যাতে আমাদের পর্যাপ্ত ফসল জন্মায়। আমি ওনাকে শুকরিয়া দিতে চাই, শত্রুর বিরুদ্ধে জয়লাভে সাহায্য করেছেন, তাই আমাদের এত উন্নতি হয়েছে। শুনুন জাহাপনা, আপনি আমাদের মহান বাদশাহ, দেবতার মেয়েরা যেন আপনার বীজগুলো মহান বাল দেবতার বেদিতে ছড়াতে সাহায্য করেন। হে বাল দেবতার মেয়েরা, আমরা সবাই তোমাদের সম্মান দেখাবো।
ইসাবেলের অনুরোধে আমি আদেশ দিয়েছি যে বাল এবং আস্তরতের সমস্ত দেবতার ইমাম এবং নবীদের থাকার ব্যবস্থা এখন থেকে রাজপ্রাসাদে, যাতে করে দিনরাত্রি সর্বক্ষণ তারা মহান বাল দেবতার উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করে কাটাতে পারে। হে আমাদের সবার বাদশাহ, বাল দেবতার মোট 450 জন নবী রয়েছে এবং আস্তারতের 400 জন রয়েছে। চমৎকার, দিনরাত্রি ইবাদত করার জন্য যথেষ্ট পরিমাণ লোক পাওয়া গেল। তাহলে আমরা সানন্দে আপনার আদেশ পালন করব, সবাই মিলে করব। শুনুন, মদকে মদের কাজ করতে দিন, আর ইবাদত যদি মৃতকে জীবন দেয় তবে তাই হোক। হে আমাদের প্রিয় বাদশাহ, আমাদের এই ইবাদতের মধ্য দিয়ে হয়তো বাল দেবতার মধ্যে দেবী আশেরার জন্য কামনা জেগে উঠবে, তাহলে আমরা হয়তো নতুন দেবতা পাব। হে মহা ইমাম, আপনি সত্যি অসাধারণ মানুষ, সত্যি অসাধারণ। এবার উৎসব শুরু করা যাক। তোমাকে আমাদের উৎসবে কে ডেকেছে? জানি তুমি কে, তুমি হলে নবী ইলিয়াস। কোন সাহসে তুমি এখানে এসেছো? তোমার কি প্রাণের ভয় নেই? বনি ইসরায়েলদের মাবুদ মাথার উপরে আছেন আর আমি তারই ইবাদত করি, তাই আগামী বছরগুলোতে আমি না বলা পর্যন্ত কোনো শিশিরও পড়বে না, বৃষ্টিও হবে না। তুমি নিজেকে কি ভাবো? দেখো চারিদিকে, দেখো বাল দেবতার ক্ষমতা, তার মহত্ব আর চাকচিক্য একবার দেখো, আর এবার তোমার নিজের দিকে তাকিয়ে দেখো। ইলিয়াস, একে তো তুমি এখানে আসার সাহস দেখিয়েছো, আবার এমন ভাব করছো যেন তোমার ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। বনি ইসরায়েলদেরও আল্লাহ বলেছেন যে আপনারা নোংরা আর জঘন্য কাজ দিয়ে আপনি আর আপনার স্ত্রী দুজনেই মিলে মাবুদকে রাগিয়ে তুলেছেন। তোমার মাথা খারাপ হয়ে গেছে যে বাদশার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো, তিনি যে ইচ্ছা করলে তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারে তা কি তুমি জানো না? বাঁচতে চলে সরো, দূর হও, দূর হও, আমার চোখের সামনে থেকে সরো। তোমার জন্য আমার স্ত্রীর মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই বারবারের জন্য দেবতারা কখনোই তোমাকে ক্ষমা করবেন না, আমি করব না। শুনতে পাচ্ছি ইলিয়াস, শুনতে পাচ্ছি ইলিয়াস, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আমিও না, আমিও না। বাজনা বাজাও। আর তখন ইলিয়াস মাবুদের কালাম শুনতে পেলেন। তুমি এখান থেকে উঠে ছোট নদীর কাছে যাও এবং তার পানি দিয়ে তৃষ্ণা মেটাও। যেখানে যেতে আদেশ দিয়েছি সেখানে যাও, দ্বার কাকেরা তোমার খাবার পৌঁছে দেবে।
অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, জমির ফসল শুকিয়ে যাচ্ছে, কোনো মানে হয় না। বালদেবতার সামনে আমরা এত অনুরোধ করলাম কিন্তু কোনো লাভ হলো না। আমি বালদেবতার কাছে কাকতে মিনতি করার আদেশ দিয়েছি, তুমি এভাবে হতাশ হইও না। দেবতারা অসন্তুষ্ট হলে ক্ষমা না চাওয়া পর্যন্ত শান্ত হন না। ওরা কি খুঁজে পেয়েছে ইলিয়াসকে? না বাদশাহ, এখনো পাইনি। হাওয়া হয়ে গেছে, কেটে ফেলব। খুঁজে বের করো ওকে। সেটা দেখতে বিভৎস লাগবে, তুমি শুনতে পাচ্ছ? সেটা দেখতে বিভৎস লাগবে। ইলিয়াস মাবুদের কালাম অনুযায়ী সেই ছোট নদীর তীরে গেলেন। সেখানে সকালে এবং সন্ধ্যায় একটি দারকার তাকে মাংস এবং রুটি পৌঁছে দিতে লাগল এবং তিনি সেই ছোট নদীর পানি পান করে তৃষ্ণা নিবারণ করতেন। লোকজন বেশ জোরেই বলা বলি করছে, আরো বেশি করে কাকতি মিনতি করো, আরো কুরবানি দাও, না হলে তার রাগ শান্ত হবে না। সেই ছোট্ট স্রোতধারা ধীরে ধীরে শুকিয়ে গেল, কারণ সেই দেশে অনেকদিন কোনো বৃষ্টি হয়নি। মাবুদের কালাম ইলিয়াসের উপর নাজেল হলো। তুমি এখন সিডনের শরীফ হতে গিয়ে থাকো, তোমাকে খাবার জোগাবার জন্য আমি সেখানকার এক বিধবাকে ঠিক করে রেখেছি। আমাকে একটা রুটি দাও, একটা রুটি। আপনার মাবুদের কসম খেয়ে বলছি, আমার কাছে কোনো রুটি নেই। পাত্রে কেবল এক মুঠো ময়দা আর ভারে একটু তেল রয়েছে, তা দিয়ে আমার ও আমার ছেলের জন্য কিছু রুটি তৈরি করে দুজনে খাবো, তারপর আমাদের মরতে হবে। ভয় করো না, বাড়ি গিয়ে তোমার যা আছে তা থেকে আগে আমার জন্য একটা ছোট রুটি তৈরি করো, তারপর তোমার আর তোমার ছেলের জন্য রুটি তৈরি করো। মাবুদ আল্লাহ বলেছেন, তিনি বৃষ্টি না দেওয়া পর্যন্ত ওই ময়দার পাত্রটাও খালি হবে না, তেলের ভাঁড়ও খালি হবে না।
আমিও তোমাদের সাথে যাব, দেখতে চাই মাবুদ কি করেছেন। শুক্রিয়া। এটা তো আমার দায়িত্ব। হযরত ইলিয়াস, আমাদের বাড়িতে ময়দা আর তেল কতদিন থাকবে? যতদিন পর্যন্ত না বৃষ্টি হয়। অনেকদিন ধরে কোনো বৃষ্টি হয়নি। ভয় করো না বাবা, ময়দা বা তেল কখনো মাবুদ আল্লাহর অসীম দয়ায় শেষ হবে না। আল্লাহর রহমত তোমার উপরে থাকুক। হ্যাঁ নবী ইলিয়াস, আমি মাবুদকে বিশ্বাস করি। আল্লাহ তোমাকে অনেক বড় করুক বাবা। নাও বাবা, এটা খাও। হুজুর, হুজুর, হুজুর উঠুন, তাড়াতাড়ি উঠুন, আমার ছেলের কি হয়েছে আমি বুঝতে পারছি না। চলুন, আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি কি আমার গুনাহের কথা মনে করিয়ে দিতে ওকে হত্যা করেছেন? তোমার ছেলেটিকে আমার কাছে দাও। হে আমার মাবুদ, ও মাবুদ, আমি যে বিধবার বাড়িতে থাকি তার ছেলের মৃত্যু ঘটিয়ে কেন তুমি তার উপর এই দুঃখ নিয়ে আসলে? হে মাবুদ, আমার মাবুদ, ছেলেটির মধ্যে প্রাণ আসুক, প্রাণ আসুক। হে মাবুদ, হে মাবুদ, হে মাবুদ, আমার ডাক শোনো। হে মাবুদ, হে মাবুদ, আমার ডাক শোনো, ডাক শোনো। অনেক শুকরিয়া মাবুদ, সর্বশক্তিমান মাবুদ, তুমি আমার মোনাজাত শুনেছো বলে আমি তোমাকে শুকরিয়া দেই, তোমাকে অনেক শুকরিয়া দেই, অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া মাবুদ, অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া মাবুদ, অনেক শুকরিয়া। এসো বাবা, এসো, এসো। এই দেখো, এই দেখো, তোমার ছেলে বেঁচে আছে। এখন আমি বুঝতে পারলাম যে আপনি সত্যিই মাবুদের বান্দা। আপনার বলা মাবুদের প্রতিটি কালামই সত্য। বাবা আমার, আমাকে এখন যেতে হবে, আজই বাদশাহ আহাবের সাথে দেখা করতে হবে। কিন্তু কেন? কারণ মাবুদ বলেছেন তিনি শীঘ্রই বৃষ্টি পাঠিয়ে মাটির বুকে প্রাণ ফিরিয়ে দেবেন। মাবুদকে শুকরিয়া, সবই তার রহমত। মাবুদ তোমার সাথে থাকুক, আর আমার প্রতি খেয়াল রাখার জন্য তোমাকে অনেক শুকরিয়া। এটা তো আমার দায়িত্ব ছিল, আমি আপনাকে যোগ্য সম্মান দিতে পারিনি, যদি তা দিতে পারতাম, যদি কোনোভাবে। তুমি আমার অনেক খেয়াল রেখেছিলে এবং যথেষ্ট ধৈর্য ধরেছিলে, মাবুদ তোমাকে এর পুরস্কার দেবেন। কেন আমাদের ছেড়ে যাবেন না নবী ইলিয়াস? আমাকে মাবুদের কথা শুনতেই হবে বাবা।
মাবুদের নবীকে যেতে দাও বাবা, এতে আমাদের ভালো হবে, সবারই মঙ্গল হবে। তুমি খুবই বুদ্ধিমতী মেয়ে। মাবুদ আপনার সাথে আছেন, আর মাবুদ আপনাকে যেভাবে বলেছেন সেভাবে নিশ্চয়ই বৃষ্টি হবে। মাবুদের ইচ্ছা মতোই যেন হয়। আপনি কি প্রভু ইলিয়াস? হ্যাঁ, আমি নবী ইলিয়াস। তোমার প্রভু আহাবকে বলো যে আমি এসেছি। আমি কি গুনাহ করেছি যে আপনি এরকম একটা খবর দিয়ে আমাকে আহাবের কাছে পাঠাচ্ছেন? সে তো আমাকে মেরে ফেলবে। আহাব আপনাকে সব জায়গায় খুঁজেছে, আর সবাই আপনাকে না পেয়ে ফিরে এসে বলেছে আমরা তাকে খুঁজে পাইনি। আমি আপনাকে ছেড়ে চলে গেলে মাবুদ আপনাকে অন্য কোথাও নিয়ে যাবেন, এবং আহাব এসে আপনাকে আর পাবেন না, তখন সে আমাকে মেরে ফেলবে। আমি যার ইবাদত করি সেই মাবুদের কসম খেয়ে বলছি, আমি আহাবের সামনে যাব, অবশ্যই তার সামনে যাব। আমার কথা মনে রাখবেন, ইসেবল যখন আল্লাহর নবীদের ধরে ধরে মেরে ফেলছিল, তখন আমি প্রায় 100 নবীকে গুহায় লুকিয়ে রেখে তাদের জীবন বাঁচিয়েছিলাম। তাদের এখানে না আনা পর্যন্ত আপনি আমাদের জন্য অপেক্ষা করবেন। তোমার সাহসের কথা আমি জানি, আমি এখানেই অপেক্ষা করব। যাও, আমাকে এখানেই পাবে। তুমি ইসরায়েল জাতির পথের কাঁটা, এটা কি সত্যি সত্যি তাহলে তুমি? তুমি তাহলে পুরো জাতির ধ্বংস ডেকে আনার চেষ্টা করছো, আর এতদিন গা ঢাকা দিয়েছিলে তুমি। আমি কাঁটা নই, বরং আপনি এবং আপনার বংশের লোকেরাই হচ্ছে আসল কাঁটা। বাল দেবতার ইবাদত করে ধ্বংস এনেছেন। এই ইলিয়াস, ঠিক আছে, তুমি এখানে কেন এসেছো? কি চাও তুমি? ইসরায়েলের সমস্ত লোককে কর্মিল পাহাড়ে জমায়েত হতে বলুন। ইসাবেলের ওই মন্দিরে বাল দেবতার যে 450 জন এবং আশের আর 400, যে সমস্ত নবী আছেন তাদের সবাইকে নিয়ে আসুন। দেখা দরকার, দেখতে চাই ইসাবেলের সমস্ত লোকেরা কেমন। এতজনকে তাহলে কি কারণে ডাকবো? দেখলেই বুঝতে পারবেন। আমি পাহাড়ের দিকে যাচ্ছি, আপনারা সবাই আমাকে সেখানেই পাবেন। অবদীয়কে অবশ্যই ছেড়ে দিতে ভুলবেন না। তোমরা আর কতদিন এইভাবে দু নৌকায় পা দিয়ে চলবে? যদি মাবুদই সবকিছু হন তাহলে তার ইবাদত করো, আর যদি বাল দেবতাই সবকিছু হন তাকে ইবাদত করো। হ্যাঁ, তাকে। এখন দুইটা ষাঁড় আনো, ওরা নিজেদের জন্য একটা ষাঁড় বেছে নিয়ে জবাই করে টুকরো টুকরো করে কাঠের উপরে রাখুক, আর আমি অন্য একটি ষাঁড় নিয়ে তাকে জবাই করে টুকরো করে কাঠের উপরে রাখবো, কিন্তু তাতে আগুন দেব না। তারপর এরা ওদের দেবতাকে ডাকবে, আমি ডাকবো মাবুদকে, যিনি আগুন পাঠিয়ে জবাব দেবেন,
তিনি তোমার আমার এই জগতের সকলের মাবুদ। তুমি আমাদের সামনে টিকতে পারবে না এলিয়াস। তোমরা এখানে আসো। তোমাদের পাত্রে পানি নিয়ে এসে এই কোরবানির উপর এবং এই কাঠ পুরোপুরি ভিজিয়ে দাও। মাবুদ, ইব্রাহিম, ইসাক এবং ইয়াকুবের মাবুদ, তুমি জানিয়ে দাও যে তুমি ইসরায়েলের মাবুদ আর আমি তোমার গোলাম, আর তোমার হুকুমেই করেছি। আমাকে সবকিছুর জবাব দাও, তুমি মাবুদ জবাব দাও, তুমি আমাকে জবাব দাও মাবুদ, যাতে এরা জানতে পারে যে তুমি এই জগতের মাবুদ, তুমি মাবুদ। বাল দেবতার সব নবীদের ধরে রাখো, একজনকেও তোমরা পালাতে দিও না, তারপর ওদের কিশোর উপত্যকায় নিয়ে যাওয়া হোক হত্যা করার জন্য। যাও, তুমি সাগরটা দেখে এসো। কিছুই দেখতে পেলাম না মালিক। আবার যাও। কিছুই তো নেই মালিক। আমি জানি বাবা, আবার যাও, ভালো করে দেখে এসো। মালিক, এইবার নিয়ে সাতবার আপনি আমাকে দেখতে পারেন। আমি জানি, এটা জানি। গিয়ে আবার ভালো করে দেখো, যাও। হ্যাঁ মালিক, মানুষের হাতের মতো ছোট্ট একটা মেঘ সমুদ্র থেকে উঠেছে। হ্যাঁ, মানুষের হাতের মতো। তুমি গিয়ে আহাবকে বলো যেন তিনি তার রথ ঠিক করে চলে যান, নইলে বৃষ্টি এসে তাকে বাধা দেবে। তুমি যাও। লক্ষ্মী সোনা স্বামী আমার, আকাশ ভেঙে এভাবে মেঘ আসছে কেন জান? সকল প্রশংসা বাল দেবতার। এত সহজে মন্তব্য করে ফেলো না, তুমি যা ভাবছো তা নাও হতে পারে। তোমার কথা ধরনটা কেমন যেন লাগছে। দুঃখজনক, দুঃখজনক ঘটনা ঘটেছে। দুঃখজনক ঘটনা বলো আমাকে,
কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোমার? বালদেবতার সব লোকদের হত্যা করা হয়েছে, সবাই শেষ। এ কিভাবে সম্ভব? কিভাবে হলো? ইলিয়াস নবী তার এবং বালের মধ্যকার পরীক্ষায় বিজয় হয়েছে। ইব্রাহিম, ইসহাক আর ইয়াকুবের আল্লাহ উত্তর দিয়েছেন। বেহেশত থেকে আগুন এসে ইলিয়াস নবীর কুরবানি গ্রহণ করেছে, সবাই দেখেছে, অথচ বাল দেবতা কিছুই করেনি। তুমি কেন এই হত্যাযজ্ঞ থামালে না? কেন থামালে না? জানি না, বাল দেবতা তো কিছুই করেনি, কিছু না। কেন খুন করা হলো? কেন বাল দেবতার লোকদের খুন করা হলো? কেন? কারণ নবী ইলিয়াস সবাইকে খুন করার আদেশ দিয়েছিলেন। তুমি না এদেশের বাদশাহ? তবে কেন, কেন তুমি হত্যাযজ্ঞ থামালে না? বলো, কেন থামালে না? আমি সব মানুষ তখন কি বলে চাচা ছিল জানো? বলছিল, আল্লাহ মাবুদ, আল্লাহ হচ্ছে মাবুদ। ইলিয়াস, ইলিয়াস, ইলিয়াস মানে হলো আল্লাহ মাবুদ। সব লোক তখন ইলিয়াসের পাশেই ছিল। আমি কি করতে পারতাম? আমি কি করতে পারতাম? বাল দেবতাও কিছু করতে পারতো না। আমি যদি কালকের মধ্যে সবাইকে হত্যা না করি আমার দেবতা, তাহলে আমার দেবতারা যেন কঠিন শাস্তি দেন। যাও, চলে যাও, গিয়ে তাদেরকে কথাগুলো বলো। যাও, কিসের অপেক্ষা করছো? যাও, যাও। আমি তোমাকে এখানেই রেখে যাচ্ছি। আমি কি আপনার সাথে যেতে পারি? না না, আমি আপনার জন্য এখানেই অপেক্ষা করব। আমার হয়তো অনেক দেরি হতে পারে। আল্লাহ আপনার সাথে থাকুন। তাহলে বিদায়। তুমি জানো যে আমি মাবুদের স্বর শুনতে পাই, তিনি আমাকে চালান। হে মাবুদ, আমার জীবন নাও, কারণ আমি আমার আব্বার চাইতে ভালো নই।
মন খারাপ করে বাইরের দিকে তাকিয়ে আছো যে? এইটা আমি আমার বাগানে রাখতে চাই। নাবুদ এটা বিক্রি করতে চায় না, এটা নাকি তার উত্তরাধিকার সূত্রে পাওয়া। মনে হয় সে খুব লোভী, যা চাইছে দিয়ে দাও। না, এটা ধর্মীয় ব্যাপার। তার আব্বার সম্পত্তি অন্য কোথাও বিক্রি করে দেওয়া তার আল্লাহর জন্য অসম্মান। কি বলছো তুমি? নাবুদ বাবুদের ইবাদত করে। কিচ্ছু ভেবো না তুমি, ব্যাপারটা দেখছি আমি। তুমি যাও, খাও দাও আর মন মতো ফুর্তি করো, তোমাকে নাবতের এই ক্ষেতটা পাইয়ে দেব। কিভাবে? কিচ্ছু ভেবো না তুমি, আমাকে খালি সময় দাও, সময় দাও, খালি সময় দাও। তুমি কি করছো? করছি মানে তোমাকে ক্ষেতটা পাইয়ে দিচ্ছি। ক্ষেতটা পাইয়ে দিচ্ছো মানে কিভাবে? আমি এই শহরে একটি বড় সভা ডাকবো। সভার উদ্দেশ্য তাহলে কি হবে? তোমার কি মনে হয়? নাবুদের বিরুদ্ধে ষড়যন্ত্র? নিশ্চয়ই। কিন্তু সে তো অনেক ভালো মানুষ। ভালো মানুষ মানে? সে না তোমার কাছে জমি বিক্রি করতে চায়নি? হুম, তা ঠিক। হ্যাঁ, সে আমার কাছে জমি বিক্রি করতে চায়নি। হ্যাঁ, আমি সব ঠিক করে ফেলেছি সোনা। নাবুদের বিরুদ্ধে দুইটা মিথ্যা সাক্ষী লাগবে। আমাদের বন্ধুরা, শহরের নেতারা সবাই মিলে ওকে পাথর মারবে। বাহ, পরিকল্পনাটা তো ভালোই, তাই না? আর ইলিয়াস যখন তুর পাহাড়ের গুহায় ছিলেন, তখন মাবুদের কালাম তার উপর নাজেল হলো। তুমি এখানে কি করছো ইলিয়াস? মাবুদ যেন তার পাওনা পান, সেই জন্য আমি খুবই আগ্রহী হয়েছি। কারণ বনি ইসরায়েলরা তোমার ব্যবস্থা ত্যাগ করেছে, তোমার সব কোরবান গাহ ভেঙে ফেলেছে, তোমার সমস্ত নবীদের হত্যা করেছে। আমি একাই কেবল আছি, তারা এখন আমারও জীবন নিতে চাচ্ছে। তুমি বাইরে গিয়ে পাহাড়ের উপরে আমার সামনে দাঁড়াও। সেই সময় মাবুদ ওখান দিয়ে যাচ্ছিলেন, আর তাঁর সামনে একটা ভীষণ শক্তিশালী বাতাস পাহাড়গুলোকে চিরে দুভাগ করল এবং সব পাথর ভেঙে টুকরো টুকরো করল। কিন্তু সেই বাতাসের মধ্যে মাবুদ ছিলেন না। সেই বাতাসের পর একটা ভূমিকম্প, কিন্তু সেই ভূমিকম্পের মধ্যে মাবুদ ছিলেন না। ভূমিকম্পের পরে দেখা দিল আগুন, কিন্তু সেই আগুনের মধ্যেও মাবুদ ছিলেন না। সেই আগুনের পরে একটি ফিসফিস শব্দ তার কাছে ভেসে আসল। তুমি যে পথে এসেছো, সেই পথে দামেস্কের মরুভূমিতে ফিরে যাও। সেখানে পৌঁছে তোমার পথে নবী হওয়ার জন্য আবেল মহল্লার সাপ্তের ছেলে আল ইয়াসাকে অভিষেক করো। ইসরায়েলে আমি 7,000 লোককে রেখে দিয়েছি যারা বাল দেবতার সামনে হাঁটু পাতেনি এবং তাকে চুম্বনও করেনি। আব্বা, আমার কাছ থেকে বিদায় নিয়ে আপনার পিছনে আসছি। যাও, আমি আর কি করতে পারি? আব্বা, আম্মা, আমি নবী ইলিয়াসের সাথে যাচ্ছি। তিনি আমাকে বনি ইসরায়েলের উপর দায়িত্ব দিয়েছেন যেন তাদের দেখাশোনা করতে পারি। আমি তোমাদেরকে রেখে তার পিছনে যাচ্ছি। যাও বাবা, যাও। আল্লাহ তোমার সাথে থাক, তোমাকে বাঁচিয়ে রাখুক। যাও বাবা।
দুই সাক্ষী কি বলে গেল শুনলে? শুনলাম, কিন্তু জীবন্ত মাবুদের কসম আমি কোনো কুপুরি করতে পারি না। দুইজন সাক্ষী, দুই দুইটা সাক্ষী। আমি নির্দোষ, আমি কোনো দোষ করিনি। মোটেও না, তুমি আল্লাহ এবং বাদশার বিরোধিতা করেছ, আইন অনুযায়ী তুমি অপরাধী। অপরাধী? আমি নির্দোষ, ওরা সত্য কথা বলছে না। দেবতার বাদশার বিরুদ্ধে কথা বলার জন্য তোমাকে কঠিন ভাবে পাথর মারা হবে, এটাই বাদশার আদেশ। না, আমি নির্দোষ। এই মিথ্যাবাদী, মিথ্যাবাদী! তুমি কি কাল বালদেবতার কাছে গিয়ে তার ইবাদত করতে চাও? ওখানে কি সুন্দরী নারী পাওয়া যাবে? আমি মন্দিরের কাজের জন্য চাষীদের মেয়েদের তাহলে নিয়ে আসতে পারি। তাহলে আমি যাব। তোমার কথায় খুশি হয়েছি। কি হয়েছে? সুখবর আছে তোমার জন্য, এখন মৃত নাম মারা গেছে, এটাই তোমার জন্য উপহার। লোকটা যেদি কথা শুনত না। আমি জানতাম খুশি হবে। ওকে এখানে থাকতে দাও। নিশ্চয়ই, নিশ্চয়ই। আসো, আসো, গ্রহণ করো। আমার এবার কিছুক্ষণের জন্য তোমাকে ছেড়ে যেতে হবে। কেন চলে যাবেন? আহাবের বিষয়ে আমার কাছে মাবুদের কালাম এসেছে। এবার সে কি করেছে? সে একটা নির্দোষ লোককে হত্যা করে তার জমি কেড়ে নিয়েছে। মাবুদ বলেছেন যেন আমি তাকে বলি। তুমি কি হত্যা করে দখল নিয়েছ? তিনি আরো বলেছেন যেখানে নাবদের রক্ত কুকুর চাটছে সেই জায়গায় তারা তোমার রক্ত চাটবে। হ্যাঁ, তোমার রক্ত চাটবে। আপনার কোনো বিপদ হবে না তো? হ্যাঁ, যে নবী হিসেবে কথা বলে তাকে নবীর মতো মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত থাকতে হয়। আমি মাবুদের হাতেই আছি। আমি এখানেই থাকব, মাবুদ আপনার সাথে থাকুন। তোমার সাথেও তিনি থাকুন। দেখা হবে যদি মাবুদ চান। মাবুদের ইচ্ছা মতই হোক। মুখের উপর না বলে দেওয়ার আগে পরিবারের কথা ভাবা উচিত ছিল। বাদশাহাব, আপনি এ কি করেছেন? নাবুদ কোথায়? সে কি খেতে নেই? তাহলে নাবুদ কোথায়? ওহে শত্রু, তুমি ঠিকই ধরেছো। হ্যাঁ, আমি আপনাকে ধরে ফেলেছি, কারণ আল্লাহর চোখে যা খারাপ আপনি তাই করেছেন। আর মাবুদ বলেন আমি তোমার উপর অমঙ্গল ডেকে আনব, তোমাকে নিঃশেষ করে দেব এবং ইসাবেলকে কুকুরে চাটবে। হ্যাঁ, ইসাবেলকে। তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? তুমি কি জানো আমার স্ত্রী শুনলে তোমার কি অবস্থা হবে? তোমাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে। আপনি আমেরীয়দের দেবদেবীকে পূজা করেছেন, যাদের কিনা বনি ইসরায়েলদের মাবুদ দেশ থেকে বের করে দিয়েছেন। আপনি একটা নোংরা জঘন্য লোক যার ভিতরে শুধু মৃত্যু বাস করে। মাবুদ পাপ করেছি, সরে যাও, সরে যাও, সরে যাও আমার চোখের সামনে থেকে। Thank you.
ইলিয়াস তার মাথাটাই খারাপ করে দিয়েছে। কি হচ্ছে তুমি কিছু বুঝতে পারছো? আহাব, তুমি একজন বাদশা, তোমার জলুস অনেক বেশি থাকতে পারে। আমি এমন এক ঘোষণা দেব যাতে বাল দেবতার সব পুরোহিতরা সবাই নড়ে চড়ে বসবে। ইবাদতে বাজনা বাজলেই তোমার খুব ভালো লাগবে। নাচ গান দিয়ে ইবাদত করলে সেটাই তো ভালো হয়। তুমি খুব ক্লান্ত, তাই না? এখন থেকে আর কোনো বাল দেবতা নয়, আর কোনো দলাদলি নয়। এই পরিচারক, সে কি কিছু খেয়েছে? না মহারানী, উনি কিছু খেতে চাচ্ছেন না। আচ্ছা বাদ দাও, আমরা যা করতে পারলাম না খুদা তাই করে দেখাবে। ইলিয়াস আমাকে সত্যটা দেখিয়েছে, তিনি আমার সামনে একটা আয়না ধরলেন, আয়নায় একটা দানবকে দেখতে পেলাম। আমি কিছু বুঝতে পারছি না বাচ্চা। ইলিয়াস তো নাবুদের ন্যায্য শাস্তির বিরুদ্ধে কথা বলছে। নাবোধ 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 নির্দোষ ছিল, সে নির্দোষ ছিল, তার বিচার করা হয়েছে, সম্পূর্ণ সাজানো। আমাকে আহাবের সাথে দেখা করতেই হবে। আহাব এবার কি করেছে হুজুর? এই প্রথম সে মাবুদের সামনে বিনীত হয়েছে। মাবুদ তার রাজত্বকালে তার উপর ভয়াবহ অমঙ্গল কিছুতেই নিয়ে আসবেন না, কিছুতেই নিয়ে আসবেন না। কিন্তু তার রাজত্ব বেশি দিন টিকবে না। কিন্তু ইসাবেলের কি হবে? যদি বাদশাহী না থাকে তাহলে সে আবার কিসের রানী? বাদশাহ আহাব নিজেকে নম্র করার পরে 3 বছর পার হয়ে গেল। তৃতীয় বছরে সিরিয়ার অরামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি ইহুদা রাজ্যের সঙ্গে মৈত্রী বজায় রাখলেন। আহাব বাল দেবতার নবীদের কাছে যুদ্ধের বিষয় জানতে চাইলেন। তারা সবাই তাকে জয়ের নিশ্চয়তা দিল। কিন্তু মিকাই নামে মাবুদের এক নবী বাল দেবতার সমস্ত ভণ্ড নবীদের বিরুদ্ধে সত্য বিষয়টা প্রকাশ করলেন। তিনি ঘোষণা দিলেন যে বাদশাহ আহাব এই যুদ্ধেই মারা যাবেন। কুকুরেরা যেখানে নাবুদের রক্ত চেটেছিল সেখানেই বাদশাহ আহাবের রক্ত কুকুরেরা চেটে খেতে লাগল। আমি তোমার কাছ থেকে চলে যাবার আগে
তোমার জন্য কি করতে পারি? আপনার রূহের দ্বিগুণ রূহ আমাকে দিয়েছেন। কঠিন জিনিস চেয়েছো। আমি এটাই চেয়েছি। শোনো আলিয়াসা, তোমার কাছ থেকে আমাকে নিয়ে যাওয়ার সময় তুমি যদি আমাকে দেখতে পাও তাহলে তুমি তা পাবে। আপনি জানেন শেষ মুহূর্ত পর্যন্ত আমি আপনার সাথে সাথেই থাকব। যদি দেখতে না পাও তবে তা তুমি পাবে না। আমিও চাই তুমি শেষ মুহূর্ত পর্যন্ত আমার সাথে থাকো। আব্বা, আব্বা, আব্বা!